नाम रखा हलो तार नाम देवा हुए शारदा। बेश कयेकदिन धरे मेदिनीपुरेर जंगल थेके आसा 30 थेके 32टी हाथीर एकटी दल विष्णुपुर एबं जयपुरेर जंगले दापादापी करछिलो। एबार जखन हाथीगुली पुनराय मेदिनीपुरेर जंगले फिरे जावाय सेई समय बागदह रेंजेर चिलिंग बाँधेर काछे एकटी हाथी तार शाबके जन्म देय। रातभर अन्यान्य हाथीगुली मा एबं बाच्चाके आगले रेखे पाहारा देय बनकर्मीराओ। तारपर धीरे धीरे हाथीर दलटी मा एबं सद्योजात बाच्चाके निये मेदिनीपुर जंगलेर दिके अग्रसर हयेछे। विष्णुपुर जंगले जन्म निल हस्ती शाबक सातकरे नाम रखा हलो तार नाम देवा हयेछे शारदा। हाँ खुशी समस्त एलाकाबासी प्रचंड खुशी मैं खूब आनंदित जरा स्कोयाड थे शुरू कर फरेस्टे जरा स्टाफ अफिसार आज सबाई खूब खुशी एतदिन हयতো शुनेছি কিন্তু আজকে নিজেই দেখলাম যে আমাদের জঙ্গলে একটা শাবক এখানে হলো। হ্যাঁ ৩০-৩২টা হাতি ছিল যেখান থেকে একটা আমরা এখানে ইনক্রিজ করতে পারলাম একটা সংখ্যা। কোথায় জন্ম ওটা হচ্ছে আপনার আমরোরা বিট চককুশল মৌজা আমরোরা বিট বাঁকাদহ রেঞ্জ পঞ্চায়েত ডিভিশন। জন্মানোর পর কি তার প্রোটেকশন? হ্যাঁ জন্মানোর পর আমাদের এলিফ্যান্ট স্কোয়াড যারা ছিল এবং যারা আশেপাশে গ্রাম থেকে আমরা লেবার হায়ার করেছিলাম তো তারা খুব প্রোটেকশন দিয়েছিল। তারা কোনোভাবেই কোনো পাবলিককে কাছে আসতে দেয়নি এবং হাতির দল যেন কোনো উত্তেজিত না হয় সেদিক থেকে চারিদিক থেকে খুব লক্ষ্য করা হয়। विष्णुपुर जंगले जन्म निल हस्ती शावक सातकरे हस्ती शावकेर नाम रखा हलो शारदा। बेश कयेकदिन धरे मेदिनीपुर जंगल थेके आसा 30-31टी हाथीर दल विष्णुपुर एबं जयपुर जंगले दापादापी करे। एबार जखन हाथीगुली पुनराय मेदिनीपुर जंगले फिरे जाय ठीक तखोनी बागदह रेंजेर चेरिंग बाँधेर काछे एकटी हाथी तार शावके जन्म देय। रातभर अन्यान्य हाथीगुली मा एबं बाच्चाके आगले रेखे पाहारा देय बन दफ्तरों। तारपर धीरे धीरे हाथीर दलटी मा एबं सद्योजात बाच्चाके निये मेदिनीपुर जंगलेर दिके अग्रसर हयेछे। विष्णुपुर जंगले जन्म निल हस्ती शावक सातकरे तार नाम रखा हलो शारदा। आरो विस्तारित भावे जानाबे टेलीफोन लाइने रयेछेन आमादेर प्रतिनिधि राहुल कर्मकार। राहुल ठीक कि जाना जाच्छे ए विषये? রাহুল শোনা যাচ্ছে? হ্যালো বিষ্ণুপুরের জঙ্গলে জন্ম নিল হস্তি শাবক এই বিষয়ে আর কি জানা যাচ্ছে রাহুল? হ্যাঁ যদি আবার প্রশ্নটা করো। বিষ্ণুপুরের জঙ্গলে জন্ম নিল হস্তি শাবক এই বিষয়ে আর কি জানা যাচ্ছে? সেই হাতিরা কি জঙ্গলে ফিরে গিয়েছে? হ্যাঁ দেখো কতদিন বেশ কয়েকদিন ধরেই কিন্তু বিষ্ণুপুরের যে জঙ্গল রয়েছে সেই বাঁকাদহ জঙ্গলে সেখানে কিন্তু হাতির দল ছিল প্রায় 32টি হাতির দল কিন্তু সেখানে ছিল। হ্যাঁ যেটা আমরা জানতে পেরেছি বা যেখানে আমরা দেখেছি যে সেই বিষ্ণুপুরের যে বাঁকাদহ জঙ্গল রয়েছে সেই জঙ্গলে কিন্তু জন্ম নিল নতুন একটি হস্তি শাবক। আর সেই শাবককে জন্ম হওয়ার পরে সেই শাবকের কিন্তু নাম রাখা হলো শারদা। কারণ এই বিষ্ণুপুর বা বাঁকুড়া জেলার এই বিষ্ণুপুর একটা মা শারদার জন্মভূমি। আর এই কারণেই সেখানে যে বাঁকাদহ রেঞ্জার আছে সেখানে চিলিং বাঁধের কাছে এই হাতির শাবকের জন্ম হয়েছে। রাতভর অন্যান্য যে হাতিগুলি রয়েছে মা ও বাচ্চাকে আগলে রেখে পাহারা দিয়েছে। বনকর্মীরাও কিন্তু পাশাপাশি সেখানে ছিল। হ্যাঁ যেটা জানা যাচ্ছে মেদিনীপুরের জঙ্গল দিক থেকে ক্রমশ অগ্রসর হচ্ছে তারা যাচ্ছে। তো প্রায় বাঁকাদহ থেকে প্রায় 15 কিলোমিটার পথ এখনো পর্যন্ত অতিক্রম করেছে। তো সেই মা শারদার জন্মভূমি যেহেতু বাঁকুড়া জয়রামবাটি আর তার পাশেই এই জঙ্গল তো সেই কারণে কিন্তু এই ছোট্ট হস্তি শাবকের নাম দেওয়া হয়েছে শারদা। ধন্যবাদ রাহুল। বিষ্ণুপুরের জঙ্গলে জন্ম নিল হস্তি শাবক সাতকরে তার নাম রাখা হলো শারদা।